বাংলাদেশের এই অবস্থার পর এবার কি নেক্সট টার্গেট ভারত? কারণ বিগত 2 থেকে 3 দিন ধরে ভারতের সামনে খুব বড় কিছু জিও পলিটিক্যাল চ্যালেঞ্জেস এসেছে। আর এখন শেখ হাসিনা এই মুহূর্তে এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন যেটি ভারতের জন্য খুব সিরিয়াস একটি ইস্যু। শেখ হাসিনা ফাইনালি খুললাম খুল্লা এখন ইউএস এর নাম নিয়েছে, আর তিনি বলেছেন যে বাংলাদেশ ইউএস এর সামনে সারেন্ডার করুক, এটি আমি কখনোই যাইনি। আসলে আমেরিকা অনেক সময় ধরেই বাংলাদেশের একটি খুব গুরুত্বপূর্ণ আইল্যান্ডকে নিজের কবজায় করতে চায়, সেটি ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড। আসলে ইউএস এর একটি স্ট্র্যাটেজি রয়েছে যেখানে তারা ইন্ডিয়ান ওশান রিজিয়ানকে নিজের কন্ট্রোলে আনতে চায়। এই যে এরিয়াটি আপনি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে গোটা বিশ্বের 60% ট্রেড পাস হয়। যে অঞ্চলটিকে স্ট্রেট অফ মালাকা বলা হয়, আর যে দেশের এই অঞ্চলে কন্ট্রোল থাকবে হিসাব মতো তার গোটা দুনিয়াতে কন্ট্রোল থাকবে, আর ওই দেশ চাইলে যে কোনো দেশের ইকোনমিতেও প্রভাব ফেলতে পারে। আর ইউএসএ এই কারণেই বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড অর্থাৎ ম্যাপের ঠিক এই জায়গাতে নিজের বেস বানাতে চায়, যাতে করে তারা মালাকা রিজিয়ানও নজর রাখতে পারে। বন্ধুরা, মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে তাতে অল করে রাখুন। কারণ এটি করতে আপনার 2 সেকেন্ডের সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। শেখ হাসিনা প্রায় 2 মাস আগেই বাংলাদেশকে নিয়ে একটি হিন্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন একটি ওয়েস্টার্ন কান্ট্রি আছে যে চেয়েছিল বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি অংশ ভেঙে সেখানে এক নতুন খ্রিশ্চান কান্ট্রি বানানো হোক। কিন্তু শেখ হাসিনা তখন সেটিকে ডিনাই করে দেন। যারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনেক চেঞ্জ হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিয়েছেন। বাংলাদেশে মাইনরিটির ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর অনেক আক্রমণ হয়েছে, যেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি এনেছি, যার লিংক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা আরও ডিটেলডে এটি জানতে পারবেন। আর এখন এই ইস্যুটি একটি গ্লোবাল ইস্যু হয়েছে, যাতে করে ভারত বিগত 2 থেকে 3 দিন ধরে বেশ কিছু জিওপলিটিক্যাল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা এখন যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি যদি 100% সত্য হয় তাহলে জিনিসটি অত্যন্ত চিন্তাজনক। বাংলাদেশের এক্সপিএম শেখ হাসিনা ওপেনলি কথাটি বলেছেন যে তার সরকারকে সরাতে ইউএস এর এক বড় হাত রয়েছে, এবং তিনি এটিও বলেন যে তিনি চাইলে এই বাংলাদেশের পাওয়ারে আরও বেশি সময় ধরে থাকতে পারতেন, কিন্তু বাংলাদেশে আন্দোলন আরও জোরালো হওয়ার কারণে তিনি দেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হন। এখনও আবার কিছু কিছু খবর এমনও আসছে যে তিনি বাংলাদেশে নাকি ফিরেও আসতে পারেন। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি একবার দেখুন, এখানে ফর্মার বাংলাদেশি প্রাইম মিনিস্টার ইউনাইটেড স্টেটসকে অ্যাকিউজ করছে, আর অবাকের বিষয় হলো তিনি ডাইরেক্ট এবার ইউএস এর নাম করেছেন। এবার কোনো হিন্ট নয় বা কোনো আড়াল নয়, একদম ডাইরেক্ট তিনি একথা বলেছেন। তিনি খুললাম খুল্লা মিডিয়াকে জানিয়েছেন যে ইউএসএ অনেক সময় ধরেই সেন্ট মার্টিন আইল্যান্ড এবং বে অফ বেঙ্গলে নিজেদের কব্জা করতে চায়, কিন্তু শেখ হাসিনা এটি করতে দিতে চাইতেন না, কারণ বে অফ বেঙ্গলে ইউএস এর কব্জা থাকলে সেটি ভারত ও বাংলাদেশ এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও অনেক প্রবলেম তৈরি করবে। কিন্তু ইউএসএ যা চাইছিল তা পেয়ে গেছে, কারণ শেখ হাসিনা আর পাওয়ারে নেই। তবে এমনটাও নয় যে ইউএস এ রাতারাতি এখানে চলে আসবে, নিজেদের বেস বসাবে বা তাদের আর্মি চলে আসবে রাতারাতি, বরং খুব আস্তে আস্তে তারা পদক্ষেপ নেবে, কারণ এখন বাংলাদেশের ওপর তাদের কন্ট্রোল রয়েছে। তবে এটি একটি দেখার বিষয় যে ইউএসএ আর্মিরা এই সেন্ট মার্টিন যে আইল্যান্ড রয়েছে তাতে কিভাবে নিজেদের দখলে আনবে। কিন্তু শেখ হাসিনা ওপেনলি সবাইকে এই জিনিসটি জানিয়ে দিয়েছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আজ থেকে 2 মাস আগে কেন তিনি হিন্ট দিলেন, কেনই বা বলেছিলেন যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রি এর ইনভলভমেন্ট রয়েছে, তিনি তো সরাসরি আমেরিকার নাম নিতেই পারতেন, তিনি তো ওপেনলি তখন বলতেই পারতেন যে এই দেশটি আমাদের ওপর প্রেশার দিচ্ছে এবং তারা চাইছে যে এখানে মিলিটারি বেস বসানো হবে। তিনি যদি তখন এই কাজটা করতেন তাহলে হয়তো সিচুয়েশন এতটা খারাপ হতো না। তাহলে দেখুন, জিওপলিটিক্সে ক্ষমতায় থাকাকালীন এমন ওপেনলি সব কিছু বলা যায় না। এতে করে ইউএসএ ডাইরেক্টলি শেখ হাসিনার ওপর কোনো বড় অ্যাকশন নিতে পারত, আর শেখ হাসিনাও হয়তো এই নিয়ে ভয় পাচ্ছিলেন যে ডাইরেক্ট ইউএসএর নাম নিলে হয়তো তার ইমিডিয়েট জেল হয়ে যাবে। কিন্তু এখন দেখুন, তিনি শুধুমাত্র হিন্ট দিয়েছিলেন, আর আজ তিনি কি অবস্থায় রয়েছেন। আর তিনি যেহেতু আর ক্ষমতায় নেই তাই তিনি এগুলি বলতে পারেন। এখন বাংলাদেশ ও ভারতবর্ষের অনেক ক্রিটিক্স আছেন যারা শেখ হাসিনার ব্যাপারে এমনটাও বলতে পারেন যে শেখ হাসিনা তো আর দেশে নেই, তিনি এখন বাহানা দিচ্ছেন, এগুলি বলে অজুহাত দিচ্ছেন, তিনি তার দেশে তো কম দুর্নীতি কিছু করেননি, ইউএস এর নাম নিয়ে তিনি এখন জাস্ট বাঁচতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন, এই জিনিসটি আপনাদের ওপর, আপনি শেখ হাসিনার স্টেটমেন্ট কিভাবে নেবেন। কিন্তু একবারের জন্য আমরা ধরে নিলাম যে শেখ হাসিনা যা বলছেন তা 100% সত্য, তাহলে কিন্তু ভারতের জন্য তা একটি রেড অ্যালার্ট। আরও একটি ইন্টারেস্টিং কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে চীন কিন্তু এখনও পর্যন্ত চুপ রয়েছে, এখনও পর্যন্ত তারা কোনো স্টেটমেন্ট পাস করেনি। আর শেখ হাসিনা যে আইল্যান্ডের কথা বলেছেন, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ড, এই আইল্যান্ডে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে মেজর কন্ট্রোল কিন্তু ভারতেরও রয়েছে।
আর শেখ হাসিনার কথা অনুসারে ইউএসএ এই আইল্যান্ডই শেখ হাসিনার কাছ থেকে চাইছিল। আর যখনই তিনি মানা করে দেন, তারপরেই ইউএসএ তাদের রাজনৈতিক পদক্ষেপ শুরু করে। বলা যেতে পারে বাংলাদেশ একটি মাধ্যম ছিল ভারতও এই রিজিয়নে একটি প্রেশার তৈরি করার জন্য। তবে পার্সোনালি আমার মনে হয় যে ভারতের ওপর এর খুব একটা নেগেটিভ এফেক্ট পড়বে না। এটি ঠিক যে ভারতের কাছে এটি একটি বাড়তি সমস্যার মতো, কিন্তু ভারত কিন্তু অনেক সময় থেকেই এই জিনিসটিকে আন্দাজ করেছিল এবং সেই মতো তারা নিজেদের স্ট্র্যাটেজি বানিয়েছিল। কিছু এক্সপার্টরা মনে করছেন যে বাংলাদেশে আজ যাই হয়েছে আর এর পেছনে যেই থাকুক, তাদের মেইন টার্গেট কিন্তু ভারত নয়, বরং মনে হচ্ছে এটি মায়ানমার। তবে এটিও একটি আন্দাজ মাত্র এবং এই নিয়ে কোনো অফিসিয়াল ডকুমেন্টসও নেই, তাই প্রমাণ ছাড়া কোনো ডিসিশনে এখনই আসা উচিত নয়। আপনাদেরকে একটি খবর এটিও দিয়ে রাখি যে বাংলাদেশে এই ঘটনার জন্য সেখানে অনেক কোম্পানি এবং অনেক ফ্যাক্টরি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, আর সেক্ষেত্রে ভারতের একটু হলেও লাভ হয়েছে এতে। আর এই রিপোর্টটি দেখুন, বিহারের চোখ এখন বাংলাদেশের টেক্সটাইল কোম্পানিগুলির ওপর রয়েছে যেগুলি এখন বন্ধ রয়েছে, আর এখন ভারতের টিমের দ্বারা তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে করে বাংলাদেশের এখন অনেক কোম্পানি ভারতে শিফট করা হবে। বাংলাদেশের টেক্সটাইল কোম্পানিগুলি এতদিন পর্যন্ত ভারতের টেক্সটাইল বিজনেসগুলির সঙ্গে জোরালো টক্কর দিচ্ছিল, কিন্তু বাংলাদেশে এখন এই টেক্সটাইল কোম্পানিগুলি বন্ধ হওয়ার কারণে তাদের টেক্সটাইল বিজনেসে এক বড় পরিমাণ লস হতে চলেছে, কিন্তু এটি ভারতের জন্য লাভজনক হয়। আর মনে করা হচ্ছে ভারতবর্ষের এতে ভবিষ্যতে বেশ ভালোই লাভ হতে চলেছে। আর বন্ধুরা, শেখ হাসিনার মন্তব্য নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে তিনি 100% সত্যি কথা বলছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।